شب طويلة دايرة سال ما تابرتي زود كرا دكت بيلاي ساتل باك توبو تادر مونتا بھالو دل دا بھارا پریمیر آلو شو آگا در پائل تارا مونر شوکے مارے فال نو آقالی بوریشال ملا مشا نو آشا نو آقالی بوریشال ملا مشا نو آشا داوت خيا اجتزاو رنوا خلا اركبتا زاو فوتاو فوكارتا بولا بورر ماتاي قاتل وينجا كاو بوري شلا قطاي قطاي ماملا كار ميتا قطا بولا نوا كالي 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 قطاي مارو بيت غار باير شبطان ات كورو كاتش كاتش قطاي قطاي بوري شلا مارو شدو چاپا جيكارون تو ترو بورانيك مانوس كافا نوا كالي بوري شال ملا ميشا نوا شال نوا كالي بوري شال ملا ميشا نوا شال نوا شال কি হইছে কি সমস্যাটা কি একটু খুলে বলবেন তো আমাদের কাছে বলেন খুলে বলেন সমস্যাটা কি তোমাকে ওই জামাই জেহারে মোরে আর হায়দারে অপমান করছে হ্যাঁ কি আর বলবো ভাত রান্ধনটা কিন্তু একটা টেকনিক একটা আর্ট এটা কিন্তু একটা মাইন্ডসেট ওই পার্সোনালিটি তৈরি করে এটা ভুল কথা বলছো ভাত রান্ধলে মানুষের জীবনে পার্সোনালিটি তৈরি হয় না মানুষের জীবনে পার্সোনালিটি তৈরি হলে পোলাও রাঁধতে গেলে এই বরিশালে কি লাশরম বলে কিচ্ছু নাই আমার কোনো লসে টাইম কখন না খাসার মধ্যে হান্দার নিয়া এর কি কষ্ট হয় তুমি বুঝতে পারবো সবচেয়ে মানে রূপসী গেছে না সবকিছু মিলাইয়া মানে আমার তো সবকিছু এখন আর কথা যদি না শুনি তুই তুই কত বড় পাডা তুই তোর বউর সামনে তোর হাউরির সামনে এই শাড়ি পরিয়ে ঘুরতে আসো আবার তুই কম তুই তোর বড় বললে কি সিম্পাথি দেখাও পাডা কোন হানে আব্বা আপনি চিন্তা করেন না সব ঠিক হয়ে যাবে আরে বোঝেন না গিফিন বড় বড় ধরে থাকতে হলে তো একটু স্যাক্রিফাইস করাই লাগবে আব্বা আর হাসারা কিছু করার নাই এই মুহূর্তে আব্বা আমি হুদাহদি আমি এই ব্যাপার করে লাভ নাই আর সবচেয়ে বড় কথা হলো শাড়ি তুমি নিয়ে আল্লাহ বলিনি শাড়ি তো মোর হলেও পড়ছে তোর শ্বশুর হলে একটা শয়তান একটা বদমাইশ ওর মতো খারাপ মানুষ একটা আছে ও শাড়ি পরছে না যা ইচ্ছা তাই পরুক তুই পরবি কে ওর শাড়ি পরা আর তোর শাড়ি পরা কি এক হইলে তোর মত পোলারে আমার এখন ইচ্ছা করতে আছে দেশে নিয়া বালির মধ্যে চুবাইয়া তোরে আমি মারি আলাই আব্বা থাও আমি রাগ হইন না উত্তেজিত হইন না আপনি প্রেসার উঠে দেবে আপাতত কয়টা দিন যাইতে দেন শাড়িটা পরিয়া যেহেতু ফালাইছি কিছু করার নাই এই কয়টা দিন যাইতে দেন হে পা খালি ওয়েট করে কারে শাড়ি পরামু কারে চুরি পরামু কারে কি করার লাগবে কারে রান্ধাবো সব ঠিক করে ফেলা মনে সব ক্যাপচার করে ফেলা মনে আব্বা আমরা জাস্ট কয়েকটা দিন ওয়েট করেন হয়েছে তোমার আর ব্যবস্থা করা লাগবে না তুমি যে কত বড় একটা বলদ এটা আমার বোঝা হয়ে গেছে আব্বা শান্তু বলে আমাকে বাড়িতে হাওয়া কি অবস্থা জানি না কি অবস্থা আইছে উনি আইছে নিজের কোনো খবর নাই শান্তুর খবর লইতে আইছে এই বলক বলদের বাচ্চা বলদ কি করবো আমি আমি এখন কি করবো আমি তো বুঝলাম না তুমি ওরকম ডাহুই পাখির মতো চাই রয়েছো কেন কি বলবা বলো আপনারা সবাই যদি চললে যান মোরা যদি চললে যাই হলে রাশুভাই যেন আল্লাহ যাবে না আমি তো বুঝলাম না রাশুভাই একলা থাকলে তোমার সবাই শেখ না আসলে মোর কোনো সেরকম সমস্যা নাই
তাই হে মরে দুই সাইডে কথা কইলে তো এখন হে সামনে দে কইছিলাম কি কথা না মানে আসলে কি হে মরে জীবন সঙ্গী করতে চাই কি জীবন সঙ্গী আপা এই বাড়ির তো আপনি সবকিছু উনি এই বরিশালে ফ্যামিলির আপনি অল ইন অল এখন আপনি যদি মোর এক কই ইয়েস কার দেন হলেই কিন্তু ব্যাপারটা ফাইনাল হয়ে যায় আমি হল মুখি হাতে খুশি আর তোমরা যদি একজন আরেকজনের ভালোবাসো আর আশুভাই যদি তোমার জীবন সঙ্গী করতে চায় এই বিষয় নিয়ে আব্বার সাথে যাই কথা বলুক আমার সাথে কথা বললে তো লাভ নেই আর কথা থাকে আমার জামাই মনে হয় চল্লিশ যেতে বলছে ঘরের মধ্যে বাথরুম কম ঘুমাইনে জায়গা কম এর লেগে বলছে আর তাছাড়া বাড়ি তো আর বরিশালে লঞ্চ না যে সবাই হইয়ে থাকবে না আপা তারপরেও বলছিলাম যে রাশুভাই আর মোর বিষয়টা যদি আপনি একটু দেখতেন মানু সাথী করলাম ঠিকই বলছে তোরা যদি বাবাকে চলিয়ে যাও না হাবো তো মায়ও নাই এই বাড়িতে একসাথে খাইলে বাড়ি থাকবে মুই আল্লাহ আল্লাহ থাকবো কেমন দেবে কাঁধেই সেদিনে বলতে আসছিলাম কি যে মানুষের যে বয়স আর সময় এত থামিয়ে থাকে না আরে মোর যে বয়স তুই যদি এই বয়স খারাপ না পারি তাহলে তোর জীবনেও খারাপ পারবো না আমি তো বুঝতে পারলাম না তুমি খারাপা না বাবা না উসই থাকবা এটা তো আমার বিষয় না তোমরা বিয়ে করতে চাও এই বিষয় নিয়ে আব্বার সাথে মানে তোমার মামার সাথে যাই কথা বল হে পারমিশন দিলে তো আমার সমস্যা নেই এখন শামসু কোন কারণে বলছে ওনার বাপের আর কোন কাকারে বাইরে চলে যেতে সেটার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে আমি কারণ অতীতে জানি আর তাছাড়া তুমি আর বিয়ে করবার বাপের থেকে পারমিশন নিতে হইবে না আবা ওর বাপের কোনো সমস্যা টমস্যা নাই হে মরে বিয়ে দেখতে পারলেই বাসে এ মেয়ে বিয়ে দেখতে পারলে বাসে মানে তোমার কোনো সমস্যা আছে না আবা হেরম কোনো সমস্যা টমস্যা নাই কোন বাসায় পড়লাম হোর বাড়ির রান্ধনঘরের অবস্থা এই জানলে আমি এবারে বিয়েই হতাম না যাই হোক বিয়ে হয়ে গেছে না নিয়ে কথা নাই একটা জিনিস থাকতে তো হইবে না থাকলে আমি গুড়মুখি দিয়া কাম করতেছো ঘুরতে আসো এই জন্য সে লজ্জায় লাল হইয়া সে চাইতেছে বালির ভিতরে ঢুকে যাইবে আমি তারে কইলাম যে আব্বা আমি আজকে নিরুপায় আমার বড় বউর জন্য আমার রূপসীর জন্য আজকে আমার নিজেকে বিসর্জন দিতে আসি আমি এই কথা তাকে আমি বলছি এখন আমি বলবো না কিল্লি গান বলেন আজকে আপনারা যে নির্যাতনটা করতে আছেন শাড়ি পরাইয়া রান্দাইয়া সরাইয়া যেসব কাম করতে আছেন এটা ডকুমেন্ট হিসেবে তো আব্বার এই ভোকালটা থাকতে হবে একটা সময় আমি বলবো না বুঝে গেছি তুই ফোনে বে তোর আব্বার কানে আর তোর বোনের কানে দাও হ্যাঁ এলি তো এলি তো আর পুতরে কয় জিনে দচ্ছে আর পুত্রের উপরে প্রতিশোধ নিতেছে কেন ওই সামনে পুত্রের জিমে দর্শক কয়া লাগবে না ও তো এমনি পাগল ছাড়ো এইসব বলা যে আমি পেড়ে কেমনে দর্শক আমি হেই বুঝি না ও আজকে কয়েক কথা কালকে আর এক কথা ওর মতন পাগল ছাগল হয়ে জিমে ধরলো ধরবে কিসে খবরদার আর ফ্যামিলি লই কোনো কথা কইবা না এই ফ্যামিলি আর আয় দারুসিনী বেগম আর মাইয়া আর রূপ আর হাতের মুটাই আর স্বামী শামসুর আব্বা আর হাতের তালুতে আর হুতে আর কান্টালে এই ফ্যামিলি ব্যাকে আর কথায় উড়ে ব্যাকে আর কথায় বয় তদন্ত করতে হাঁটাইছি হ্যাঁ তদন্ত রিপোর্ট লই আইব মুকসিদ্দার জয়নাল আর ভাই সালে বেবি হ্যাঁ তদন্ত রিপোর্টে যদি পাই যে তোমার দোষ বেশি আছে তাহলে কিন্তু কোয়ালে খারাপই আছে মনে করছি
যদি তোমার দোষ কম থাকে তাহলে মনে করো দুই তিন দিনের মধ্যে তোমার স্বার্থে শেষ হয়ে যাবে। কিন্তু যদি পাই দোষ আজমল্লা তাহলে কিন্তু শাস্তির পরিমাণ এক মাস বাড়ি যাব। এই শাড়ি পিন্দি ঘরের ব্যাগ কাম করন লাগবে। ওমা এই ডিমা ডিমা করে কিয়া দাও, পাক শাক জলদি জলদি শেষ করো, বেল তো শেষ হয়ে যেতেছে, কাপড় কাচবে কোন সময়? সাথে কাপড় দেওয়ার লাগতো না, কাপড় শুকাবে না কেন? ওরে আল্লাহ, ব্যবহার সামনে করতে আছে একটা শিক্ষিত পরিবারের কালের মহিলাদের সঙ্গে এরকম কেউ ব্যবহার করে না। আজকে নিজেকে মনে হইতেছে আমি হ্যাডসেটের পিছনে লেগেছি শুধুমাত্র এই স্ত্রীকে পাওয়ার জন্য। সব কিছু মাথা মাইতে নিতে আসি, এই রূপসীর ভিন্নে আমি সব কিছু মাথা মাইতে নিতে আসি। রূপসীর ভিন্নে ঠিকই আছে, আরো বেশি কিছু করানো উচিত ছিল। আঙ্গ তো প্যামিলি ভালো, বেশি কিছু করতে হারি না। হ্যাঁ ডালে কি ধন্যবাদ কোন ধন্যবাদ দিবা? হ্যাঁ দিব, আরে ধন্যবাদ পুরা দিব, ধন্যবাদ না তো গো, গরু তো যে ঘাস খায় এই ঘাস লিপতে দিব, আরে এবার খা চাবে তো এই খাম তোরা, ধন্যবাদ। এই তো বেলায় দিনে বুঝেই রে রুড়ি তোরা সাথীকে মুখে দিয়া দে। মানু এই যে দেখ আবুলিয়া, তুই এইবার কাজের মানুষ, তারপর তোকে কিন্তু কাজের মানুষের মতো দেখি না, মনে করি কি বন্ধু। আর তুই যে একটা উডুরিয়া, এবার তোকে কিন্তু মনে করি বন্ধু দোস্ত হিসাবে। এই দোস্তর দাবি নিয়া তোদের কাছে রিকোয়েস্ট দিতে আসি, তোরা একটু সাথীকে মুখে ব্যবস্থা করিয়ে দে। শোন মনু, মানুষের জীবনে সুযোগ কিন্তু সবসময় আসে না, সুযোগ এবং বয়স, মোর যে এখন বয়স, মুই যদি এই বয়সে সুযোগটা না নিই তাহলে তো জীবনে খারাপ পারবো না, বুঝছো? পাগলের কিভাবে থামাইতে হয় ব্যবস্থা মুই করতে আছি। মানু তোরা কলে মনে কথা দিয়েছো, সাথী রূপে তোকে কোনো দাবি দেওয়া নাই কি? কথা বলো না কেন কিছু গেলাম, পাগলের ঠেয়াইতে কলম গেলাম। আবুল দাদা তুই এরকম সাইড়ে দিলি? ছাড়ু না তাই করম কি বেড়া, একটা মানুষ যদি সামনে এরকম কুয়েল দিয়ে কান দেয় আর দাবি করে কিছু, হ্যাঁ না দিয়ে পারা যায়? দিছি, ছাড়িয়ে দিছি। আর সবচেয়ে বড় কথা হইলো, মুই তো জীবনে অনেক কিছু ছাড়ছি, সারাটা মোর অভ্যেস হয়ে গেছে ভাই।
মতো পরিষ্কার দিতেছিনি এত ময়লা কাপড়ে গাপ করা কাপড় ধন্যবাদ করে নাকি রাখলাম এই ভালো মতন দুটোই গো হ্যাঁ মানে কি মানে কি মানে নাড়লে দেখবা ঘন হয়েছিনি হ্যাঁ আটা আটা হইলে তারপর আনবা এই যে বালতির মধ্যে পানির লগে মিশাইবা লগে একটু নীল দিবা নাইলে কিন্তু শাকটা শাকটা সাদা থাকবে বুঝুনি ও শাকন লাগবো শাকি তারপরে এই যে ধোয়া কাপড় গুলি দি এমনি করে নিরাই 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 সিপি তারপর সাদে নি টান টান করে রোদে দিবা আমি একটা জিনিস বলতে আসি না আপনার কত সব ঠিক আছে আমি কতটা যে কাম কম সব করতেছি গিরিল ধুইতে আসি ভাত রাঁধতে আসি তরকারি কাটতে আসি যা যা করতেছি সব কিছু করতে আসি রূপসী আমার হেল্প করতে আসে আমিও সাজেশন কম দেন নাই কথা এটা না কথা হলো আমি কিনলে গিয়ে সব এক লাখ লাখ করবো আমার হৌরে কোথায় আমার হৌরে এসে আমার একটু এনে জোগালে দিতে পারে না সে কোথায় তারে কেন রুমের মধ্যে আটকে রাখছেন হ্যাঁ কাম করো না কেরা কইছে হ্যাঁ এই যে কাফড়ে মার দিতে কইছে গিয়ে রে কাফড়ে মার দিলে কাফড় হইবে কর করা এই কর করা কাফড় এই রূপসীর বাপে শামসুর আব্বা ইস্তেরি করব মানে ডইলা সমান করব হেতেনের কাম খালি সমান করার ডলা দেওয়ার কি রে হ্যাঁ ঠিকঠাক মতন যাতে কাম হয় স্যার এটা কিন্তু একটা অসহ্য জিনিস হইতে আছে যে পরিমাণে তোমাদের গায়ের ময়লা কাপড় চোপড় এগুলো আমি ধোয়ার নিয়ে একটা ব্যবস্থা করছো তোমরা এই গাছ জিনিস আমার যদি ধোয়াইতে আসো এটা তো ঠিক হইতে আসে না সবাই মিললে আমার সহযোগিতা করা উচিত তুমি একটা কাম করো কেউ না ধরলে অসুবিধা নাই তুমি তোমার মাইন্ডে লইছই আমি তোমার সব কথা শুনতে আছি তুমি একটা কাম করো যান তুমি যেহেতু আমার খাওয়ান দাওয়ানে তরকারি কাটাতে সাহায্য করছো তুমি একটু প্লিজ আমার আমার এই কাপড় চোপড় ধোয়ানে একটু সহযোগিতা করো কারণ একটা পক্ষে সম্ভব নয় কাছাকাছি অনেক কষ্টের কাম ভাই আমি ভাবতেছি না কোমর ব্যথা করতেছি প্লিজ হাজমল তুই এখন কি করতেছ যদি আই আর হাতে সাবান হানি লাগাই মার দে আর হাত খর করাই যেত না হ্যাঁ এটা কোনো কত হইলো এখানে হাইট পাম না এখানে তুই একলা সামাল দাও ও আর হুন তুই ব্যাগ কিছু শেষ করি সামাল দি ওই আর রুমের মধ্যে খাবার লইয়ে দিও আই রুমের মধ্যে ভাত কামো তুই আর বাড়ি বাড়ি খাওয়াই দিও ঠিক আছে আর আনার সময় একটু কুসুম গরম পানি লইয়ে দিও হাত দি তুই বল ঠিক আছে শ্বাস করো শ্বাস করো এখানে শ্বাস করাই আস স্বার্থপর মতো কথা বললে হ্যাঁ তুমি আমি চলে যাবো আব্বা কি করবো এই জায়গায় আব্বা কি ইয়ে করবো নি আব্বা আব্বা আমি আন্ডার লগে যাবে না আপনারা সারা যাইতাম না বাবা আমি যাইতাম না এই তোমার শাশুড়ি গেছে হ্যাঁ বাপের বাড়ি এ না আইলে তো আমি যাইতে পারি না আর তুমি অরে লইয়া তোমার বউরে লইয়া যেমন যাবা আমিও তো আমার বউরে লইয়া মানে তোমার শাশুড়ি লইয়া যাবো আমি থাই তোমরা যাও না না আব্বা আপনি এটা কি কথা বললেন আচ্ছা ঠিক আছে আপনি যাইতেন নো ওকে ফাইন নো প্রবলেম কিন্তু তাহলে তো জান্নাত আমিও যাইতে পারতাম নো হ্যাঁ কে আমি তোমারে বলছি না আমি তোমারে বলছি তো যে আয় মাত্র প্রিপারেশন নিছি এবারে তুন মানুষপত্র অপ্রয়োজনীয় মানুষপত্রগুলি বিদায় করানো লাই তো হিতে হেতের করে না বিদায় করি আয় কেমনে যাই না না আমি তো কিছু বুঝতে পারতে আসি না সাপস কিছু বুঝতে পারতে আসি না মানে তুমি তুমি এক এক ফির আমার এক এক কথা কেন বল কেন বল এক এক ফির এক এক কথা মানে একটু আগে তুমি আমারে বললা চলো তোমার লিয়ে ঢাকে চলিয়ে যাই এখন আবার বলতে আসো হ্যাঁ গো না তারাই দিয়ে তুমি যাবা না কেন তুমি কি লড়ানের মানুষ হইছ এখানে হ্যাঁ এই জান না তুই আল্লাহ এরকম করিস না আর কথার মধ্যে তো যুক্তি আছে তোরা যা টাকায় তো তো লাগ আর মায়ের লাগে আর বোনের লাগে কথা কইতে হইবে না এরপর তো একটা কিছু ঠিক করতে হবে তোরেও তো লাগবে হ্যাঁ তোরা যা আমি আইতেছি জান্নাত এই যে আজকে তুমি আব্বার সামনে আরে ডোমিনেট করার চেষ্টা করলে ডোমিনেট করে কথা বলার চেষ্টা করলে এটা কি তোমার ভালো লাগে আমার খুব খারাপ লাগছে কতক্ষণে করছি ডোমিনেট এই যে মাত্রই তো করলে বলি গেছো
এই যে আব্বা তোমার শাসন করলো তোমার থামাই দিল বললো যে আমার কথা যুক্তি আছে তো এই সময় তোমার ডমিনেট করে কথা বলার চেষ্টা করছিল ওটারে ডমিনেট বলে ইয়েস আব্বা বুঝুক মানুষ জ্ঞানী মানুষ এই জন্য আব্বা দরিয়া রয়েছে তোমার থামাই দিচ্ছে শোনো ওই গুণিকারী এক কানে এই পৃথিবীতে দুই শ্রেণীর নারী অধিকাংশ সময় এক শ্রেণী আরেক শ্রেণীর সহ্য করতে পারে না ভালো তাদের পছন্দ হয় না এই শ্রেণী দুটো কি জানো নি এক বউ দুই শাশুড়ি অথবা এক শাশুড়ি দুই বউ এক শাশুড়ি দুই বউ For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.